যৌন কামনা অবৈধ কোনো কিছু নয়। যৌন কামনা না থাকলে পৃথিবীতে বংশ বিস্তার হবে কেমনে, আল্লাহর বান্দা তৈরি হবে কেমনে, আল্লাহর বান্দার জন্ম নেবে কেমনে? যৌন কামনা থাকতে হবে, যৌন কামনা প্রয়োজন, কিন্তু সেই যৌন কামনা হতে হবে অবৈধ পথে না বৈধ পথে? আস্তে বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে কামনা থাকতে হবে। রাসূল বলেছেন, তোমরা অধিক সন্তান জন্মদান করে নি পরিবারে তোমরা বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের দিন। ওই উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহর সামনে গর্ব প্রকাশ করবো। এখন তো এখানেও সমস্যা, 30 লক্ষ নারী গোটা দেশে জরিপ করে দেখা গেছে, 30 লক্ষ নারীর বিয়ে হওয়ার পরেও বাচ্চা হচ্ছে না। বাচ্চা হয় না কি জন্য হয় না? জরিপ করে দেখা গেল বিয়ের 5 বছর 6 বছর পরও বাচ্চা হচ্ছে না। কেন? এর মূল কারণ হলো বিয়ে হওয়ার পর পরে শুরু করছে হলো ফেমিকন। কি কথা কি বোঝা গেল? কি কম ফেমিকন, শরীরের সাথে সহজেই পড়ন, এই তো এমন সহজেই পড়ন ভিজান বাচ্চাই হয়। বাচ্চা না হওয়া একটা নারীর জীবনের সবচেয়ে বড় কষ্ট, কষ্ট কিনা বড়। এই কষ্ট তার কাঁধে নিয়ে নিল কি অন্য কেউ না, নিজেই নিজেই। আল্লাহ দিতে চাইলেন সন্তান, বান্দা নিতে চাইল না, কিন্তু আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা দীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, সৃষ্টির কোনো বিকৃতি তুমি করতে পারবে না, নির্দিষ্ট হয়ে কে তুমি কখনো রেস্টি করতে পারবে না, যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে কানাডা বুঝতেছে জনসংখ্যা কি জিনিস, বিশাল বড় দেশ, মানুষ খুঁজে পাওয়া যায় না। জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে সন্তানই হয় না। কি হয় না? সন্তানই হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে যাওয়া যাবে না। আগের যুগে নারী সন্তান জন্ম নিলে জীবন্ত পুঁতে হত্যা করা হতো, এটা ছিল আগের সিস্টেমটা ছিল একরকম। মেয়ে সন্তান যখন গর্ভ থেকে যখন প্রসব হয়ে যেত গর্তের কিনারে গিয়ে বসে থাকতো, সন্তান ছেলে হলে লিঙ্গ নির্ধারণ করে নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যেই পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আগের যুগে এই সিস্টেম ছিল, এখন কি হচ্ছে? পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আগেই চলে যায়, 6 মাস 5 মাস যখন হয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, যায় বলে দেখো তো আমার পেটের বাচ্চা ছেলে না মেয়ে, যখন হয় মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে বাচ্চা ফেলে দেব। আছে না আসতে কোন কেন? আমার মায়েরা কি ওয়াজ শুনতেছে? এগুলো কি বলার দরকার আছে? না বলার দরকার আছে? ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা আছেন, এই যে রেকর্ড গুলো হয়ে যাচ্ছে তারা শুনবেন, আপনি ডায়াগনস্টিক সেন্টারে দিয়া যদি সন্তানগুলোকে হত্যা করে ফেলেন কিয়ামতের দিন, আল্লাহর কসম করে বলি খুনিরই কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। ঠিক কি না? একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবী মানুষকে মেরে ফেলা। ফাকাতাল আন-নাসা জামিআ। আমার বন্ধুগণ, কেন মেরে ফেলা হচ্ছে, কি জন্য মেরা হচ্ছে? মেরে ফেলার কারণ হলো মেয়ে সন্তানটা পছন্দ নয়। তাহলে আগে ছিল না ওল জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। মেয়ে সন্তান হলে পরে মনটা বেজার হয়ে যায়, ছেলের সন্তান হলে পরে আওয়াজ বেড়ে যায়। যদি হয় ছেলের সন্তান, কি ব্যাপার তোমার বইয়ের কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ কি সন্তান? ছেলে বাবসা বিয়ে আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা চাই আছে, আছে না নাই? আর যদি হয় মেয়ে, কি হয়েছে মেয়ে, মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে, এগুলো আছে না নাই বলেন তো? না, আমার নবী যে ছেলেতে খুশি না মেয়েতে খুশি, আমার রাসূল ছেলেতে খুশি না মেয়েতে খুশি, আমারও কিছু খুশি হবো। আলো কি দেখো, ছেলেতে খুশি না মেয়েতে খুশি? মেয়ের বাপ কারা হাত তোলেন? মেয়ের বাপ কারা কারা? খুব ভালো বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আমিও মেয়ের বাপ।
আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন, বিয়ে কি আপনি দেবেন না আমি দেবো? জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। নারী দিবস তো একটু বলি, বলা দরকার আছে না?